র‍্যাবের অভিযানে 500 পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। পাবনা থেকে হুমায়ুন রশিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আজ দুপুরে র‍্যাব 12 সিপিসি 2 পাবনা র‍্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহাম্মদ আমিনুল কবির তরফদারের নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন রূপপুর শাকিনস্থ এলাকা হতে মাদক ব্যবসায়ী ইয়ারুল ইসলাম ও তরিকুল ইসলাম নামে দুইজনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজেদের হেফাজতে রেখে নিজ নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছিল। আসামিদের বিরুদ্ধে পাবনা ঈশ্বরদী থানায় এজাহার দায়ের করা হয়েছে।